চলচ্চিত্রের পর্দায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক সবাই দেখেছেন, তবে বাস্তবেও নাকি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার এমন অভিযোগ আনলেন পরীমণি। ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। মিমও পাল্টা জবাব দিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এখন বিস্তারিত জানাবো। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা শরীফুল রাজ এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত দুইটি ছবি পরাণ ও দামাল, যে ছবির পরিচালক রায়হান রাফি। রাজ আর মিমের জুটি রীতিমতো দর্শকদের নজর কেড়েছে। একদিকে যখনই জুটি নিয়ে হইচই, ঠিক তখনই মিম এবং রাজের বিরুদ্ধে অভিযোগ আনলেন নায়কের স্ত্রী পরীমণি। মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে এমন ইঙ্গিত পরীমণি আগেও দিয়েছিলেন। এর আগেও দামাল চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরী। এবার মিমের সঙ্গে রাজের পরকীয়ার ইঙ্গিত দিলেন পরীমণি। ছবি করতে গিয়ে নাকি নায়িকা মিমকে মন দিয়ে বসেছেন নায়িকার স্বামী রাজ, আর এতে তেলে বেগুনে জ্বলে উঠেছেন পরীমণি। সামাজিক মাধ্যমে রীতিমতো আক্রমণ করলেন স্বামী এবং মিমকে, সঙ্গে দুষলেন ছবির পরিচালক রাফিকেও। পরীমণি বাংলাদেশের আলোচিত সমালোচিত জনপ্রিয় নায়িকা, সদ্য মা হয়েছেন তিনি। তা নিয়ে দর্শকের উৎসাহ কম ছিল না। এরই মধ্যে নতুন গুঞ্জন, অন্যদিকে যখন পরকীয়ার গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি, চুপ থাকলেন না মিমও। নিজের বক্তব্য স্পষ্ট করেছেন নায়িকা। লিখেছেন, পরাণ ও দামাল সিনেমা আকাশ ছোঁয়ার সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত, বলতে পারি জীবনের সেরা সময়টি পার করছি। ঠিক এই সময় একটা পক্ষ আমার পথ চলায় ঈর্ষান্বিত হয়ে আমাকে থামিয়ে দিতে চায়, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। একসঙ্গে কাজ করতে গিয়ে পরীমণি ও শরীফুল রাজ প্রণয়নের সম্পর্কে জড়ান। গত বছরের অক্টোবরে গোপনে বিয়ে করেছেন। পরে দুই পরিবারের সদস্যদের আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। চলতি বছরের 10ই আগস্ট পরীমণির কোল জুড়ে আসে পুত্র সন্তান রাজ্য। অন্যদিকে বছরের শুরুতে বিয়ের খবর দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 4ই জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা। সুপ্রিয় দর্শক, পরীমণি এবং বিদ্যা সিনহা মিমের এই রেষারেষি কোথায় গিয়ে থামবে, জানতে চোখ রাখুন আমাদেরই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।